আইটিআই ইলেকট্রিশিয়ানের বই কিনতে হবে না সেকেন্ড ইয়ারের। আমার এই ভিডিওর ডেসক্রিপশানে সব বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে, যেমন এমপ্লয়েবিলিটি স্কিল, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল ট্রেড থিওরি, ট্রেড প্র্যাকটিক্যাল এবং ওয়ার্কশপ ক্যালকুলেশনের বই A to Z সব এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং কিছু বইয়ের রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম, যেমন আমাদের ইলেকট্রিশিয়ান থার্ড সেমিস্টারের ট্রেড প্র্যাকটিক্যাল বই। ট্রেড প্র্যাকটিক্যাল বই আমাদের এই কিছু রিভিউ দেওয়া হলো আপনাদের সামনে। ট্রেড প্র্যাকটিক্যাল A to Z সব মানে কলেজের স্যার যেসব প্র্যাকটিক্যাল বই করায় প্র্যাকটিক্যাল, সেই বইয়ের প্র্যাকটিক্যালের PDF আমরা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে খুব সহজে। এবং আপনাদের যদি ইলেকট্রিশিয়ান বাদে আলাদা কোনো ট্রেডের বই ডাউনলোড করতে হয় কিভাবে, তার ভিডিও আমি পরবর্তীকালে দিয়ে রাখবো, এবং সেখান থেকে আপনারা দেখে কিভাবে বই ডাউনলোড করতে হয়, খুব সহজে করতে হয়, আপনারা জেনে থাকবেন। এবং এই বইটা আইটিআই ইলেকট্রিশিয়ানের এমপ্লয়েবিলিটি স্কিল সেকেন্ড ইয়ারে, এটা সবার কাছে পাওয়া যায় না। আমার এই ভিডিওর ডেসক্রিপশানে এই বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে তোমরা। এবং দেখে নেওয়া যাক এই বইয়ের কিছুটা রিভিউ। বন্ধুরা, তোমাদের যদি আইটিআইয়ের নিমি কোশ্চেন ব্যাংকের কোনো বই ইলেকট্রিশিয়ানে ডাউনলোড করতে হয়, নিমি কোশ্চেন ব্যাংকের বইয়ের PDF, তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করতে পারো, সেখানে আমি কীভাবে বই ডাউনলোড করতে হয় তার সম্পূর্ণ ভিডিও দিয়ে দেব নিমি কোশ্চেন ব্যাংকের। এবং আর যদি ইলেকট্রিক্যালের ওপর বা বই সংক্রান্ত কোনো PDF তোমাদের দরকার হয় বলবে, আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের বইগুলো প্রোভাইড করার। তাহলে আজকে এই পর্যন্ত, ভিডিওতে দেওয়া থাকলো, এবং পরবর্তী ভিডিও নতুন কিছু বই বা কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। এবং যে কোনো বই যদি ডাউনলোড করতে মনে হয় কমেন্ট করতে পারো আমাকে, আমি সবার কমেন্টের উত্তর দেই এবং কমেন্টটা পড়ার চেষ্টা করি। তাহলে আজকের ভিডিও এইটুকু, আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।